ওয়েলকাম টু সাথিস অনলাইন একাডেমি। আমি সুজিত দেবনাথ, তোমাদের প্রিয় সুজিত স্যার। আজকে আমাদের ইতিহাসের এই ক্লাসে আমরা ভারতবর্ষে ইসলামের আবির্ভাব চ্যাপ্টারটা পড়ব। এই চ্যাপ্টার থেকে পরবর্তীকালে আমরা সুলতানেটের মধ্যে ঢুকে যাব, কিন্তু আজকের যে চ্যাপ্টারটা পড়ব আমরা তার নাম হচ্ছে ভারতবর্ষে ইসলামের আবির্ভাব। তো তোমরা সবাই জানো যে ভারতবর্ষে ইসলামের আবির্ভাব, এটা পড়তে গিয়ে ইসলাম সম্পর্কে একটুখানি জেনে নেওয়াটা খুব জরুরি। ইসলাম ধর্মের প্রবর্তক প্রফেট মোহাম্মদ, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, ইনি একটা মধ্য এশিয়ার আরব জাতির মধ্যে, নর্মালি হজরত মোহাম্মদ জন্মানোর আগে আরব জাতি অত্যন্ত বিশৃঙ্খল ছিল, খুন ধর্ষণ রাহাজানি এটা রোজ দিনকার কাহিনী ছিল সেখানে। এই অসভ্য এবং বর্বর জাতিকে অত্যন্ত সুশৃঙ্খল একটা জাতিতে পরিণত করে হজরত মোহাম্মদের অনুপ্রেরণা, এবং হজরত মোহাম্মদের উৎসাহ অনুপ্রেরণা আরব জাতির মধ্যে এতটাই উৎসাহ এবং উদ্দীপনা সঞ্চার করে যে হজরত মোহাম্মদের মৃত্যুর 100 বছরের মধ্যেই আরবরা গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। তার ধর্মের প্রসার যেমনি হয়, সঙ্গে সঙ্গে মুসলিম সাম্রাজ্যেরও প্রসার ঘটতে থাকে। তো এই সময় ভারতবর্ষও এই মুসলিম সাম্রাজ্যের প্রচার এবং প্রসার থেকে বাদ যায়নি, ভারতবর্ষের ওপরেও মুসলিম ধর্ম আশ্রয় এসে পড়েছিল। তো সে ঘটনার কথা অনেক আগের কথা। ভারতবর্ষের মুসলিম আবির্ভাব মূলত হজ্জাজ, ইরাকের সেনাপতি হজ্জাজ, তার ইরাকের শাসক হজ্জাজ তার সেনাপতি মীর কাসিমের হাত ধরে হয়। 711 খ্রিস্টাব্দে ইরাকের সেনাপতি, ইরাকের সুলতান হজ্জাজ, ইরাকের খালিফা, তার সেনাপতি মোহাম্মদ বিন কাসিম 711 খ্রিস্টাব্দে ভারতবর্ষের, বর্তমানে পাকিস্তানে, তখন অখণ্ড ভারতবর্ষের সিন্ধু প্রদেশ আক্রমণ করেন। যে সময় 711 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু আক্রমণ করছেন, সেই সময় সিন্ধুর রাজা ছিলেন একজন ব্রাহ্মণ রাজা দাহির। এখন কেন ইরাক বা খালিফা ভারত আক্রমণ করেছিল, বাংলা সিন্ধু আক্রমণ করেছিল, তার পেছনে না একটা ইতিহাস আছে, একটা গল্প আছে, যেটা না জানলে এই ঘটনাটার ব্যাখ্যাটা ভালো করে বোঝা সম্ভবই নয়। তো তোমরা জেনে থাকবে যে ভারতবর্ষের দক্ষিণ ভারতটা মূলত, এবং খানিকটা অবশ্যই সিংহল বা শ্রীলঙ্কা, মশলা দ্বীপ নামে যেটি পরিচিত, এই কেরালা শ্রীলঙ্কা এই অঞ্চলটায় মশলা প্রচুর পরিমাণে পাওয়া যেত, এবং ইরাকের যিনি রাজা, ইরাকের সুলতান হজ্জাজ, তিনি মশলা জাহাজ ভর্তি করে এই দক্ষিণ ভারতে কেরালা এবং শ্রীলঙ্কার উপকূল থেকে জাহাজ ভর্তি করে মশলা নিয়ে গিয়ে, বোঝা গেল, ইউরোপের বাজারে বিক্রি করত। তোমরা যারা জানো, যাদের ভূগোল সম্পর্কে একটু ধারণা আছে, যে আরবের সঙ্গে ইউরোপ ল্যান্ড পথে যোগাযোগ রয়েছে, আর এই যে জাহাজ ভর্তি করে মশলাটা নিয়ে যেত, সেটা কোথা দিয়ে নিয়ে যেত একটুখানি জিওগ্রাফিটা মনে করার চেষ্টা করো। একেবারে দক্ষিণ ভারত, কেরল, শ্রীলঙ্কা, সেখান থেকে উপকূল ধরে 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 জাহাজটা এগোতো, এবং জাহাজটা কী হতো, মহারাষ্ট্র হয়ে, মুম্বাই হয়ে, টের পাচ্ছ, গুজরাট হয়ে, এখন যেখানে পাকিস্তান, সেই পাকিস্তানের উপকূল হয়ে পাকিস্তানের পরের দেশটা আরব সাগরের তীরে ইরান, তার পরের দেশটা ইরাক। ওকে, তাহলে এই যে লম্বা পথ, এই লম্বা পথ জাহাজ ট্রাভেল করে আলটিমেটলি ইরাকে পৌঁছতো সেই জাহাজ ভর্তি মশলা, এবং ইরাক থেকে স্থলপথে ইউরোপে সেটা বেচা কেনা হতো। আর এটা ছিল হজ্জাজের কাছে একটা অত্যন্ত লাভজনক ব্যবসা। এই দীর্ঘ পথ জাহাজে করে যেতে, অতিক্রম করতে, মাঝখানে কয়েকটা জায়গায় এই জাহাজ নোঙর করতো বা স্টেশন করত। বর্তমানে পাকিস্তান, তখন অখণ্ড ভারতের অংশ, সিন্ধুর একটা বন্দর ছিল যার বর্তমান নাম করাচি, তখনকার নাম ছিল দেবল। এই দেবল বন্দরে হজ্জাজের জাহাজ স্টেশন করত বা নোঙর করত, বা নাবিকরা কিছুদিন রেস্ট নেওয়ার জন্য, খাওয়া দাওয়া করার জন্য, জল নেওয়ার জন্য, ওষুধ নেওয়ার জন্য এই বন্দরে কিন্তু ধারাত। কোনো একদিন, কোনো এক সময় একটা আস্ত জাহাজ, মশলা ভর্তি জাহাজ, যেটা কেরালার উপকূল থেকে মহারাষ্ট্র হয়ে, গুজরাট উপকূল হয়ে, বর্তমানে পাকিস্তানের করাচি, তখন নাম ছিল সিন্ধুর দেবল বন্দর, এই দেবল বন্দরে নোঙর করেছিল। আর এই যে নোঙর করার জন্য হজ্জাজ কিন্তু সিন্ধুর রাজা দাহিরকে একটা ট্যাক্স প্রদান করত, যে আমার জাহাজ ওখানে দাঁড়াচ্ছে তার জন্য ট্যাক্স দিত।
কিন্তু রাতের অন্ধকারে এক জাহাজ মশলা লুট হয়ে যায়। আর এক জাহাজ মশলা লুট হয়ে যাওয়াটা বুঝতেই পারছো এটা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো ব্যাপার। ইরাকের শাসক হজ্জাজ দাহিরকে একজন দূত পাঠিয়ে বলে, যেহেতু আমরা আপনাকে ট্যাক্স দিই, আপনার বন্দরে আমাদের জাহাজ স্টেশন করে, এর জন্য আপনিই তো দায়ী, আপনি আমাদের সুরক্ষাটা দিতে পারেননি, অতএব ক্ষতিপূরণ বাবদ একটা জাহাজ এবং এক জাহাজ মশলার দাম আপনাকে দিতে হবে। কিন্তু দাহির তো তাতে অস্বীকার করে, সে ট্যাক্স নেয়, তার দায়িত্ব ছিল, কিন্তু দাহির অস্বীকার করে। এবং অস্বীকার করে শুধু তাই নয়, সে হুমকি দিয়ে বসে যে আমি তো আপনাকে ক্ষতিপূরণ দেবই না, পরবর্তীকালে আপনার জাহাজ এখান দিয়ে কী করে যায় তার সেটা আমি দেখব, মানে হুমকি দিয়ে দিল। এদিকে জাহাজ চলাচল যদি বন্ধ হয়ে যায় তাহলে ইরাকের যিনি খালিফা বা ইরাকের যিনি সুলতান হজ্জাজ তার তো ব্যবসাটা নষ্ট হয়ে যাবে, আর ব্যবসা নষ্ট হওয়ার আশঙ্কায় আর কোনো পথ ছিল না। হজ্জাজ তার সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে একটা সেনার টুকরো নিয়ে সিন্ধু প্রদেশের দিকে অগ্রসর হতে বলে। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু আসে, 711 খ্রিস্টাব্দে সিন্ধু আসে, এবং 712 খ্রিস্টাব্দে, মূলত 712 খ্রিস্টাব্দে দাহিরের সঙ্গে একটা খণ্ডযুদ্ধ হয় এবং এই যুদ্ধে দাহির নিহত হয়। গোটা সিন্ধু প্রদেশ মুসলিম শাসনের অধীনে চলে যায়। মোহাম্মদ বিন কাসিম বিজেতা হিসাবে সিন্ধু দখল করে নেয়। কার সেনাপতি ইনি? ইরাকের সম্রাট বা ইরাকের সুলতান হজ্জাজের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করে নেয়। তো এইটা ছিল হচ্ছে সিন্ধু দখলের নেপথ্য কাহিনী। আরবরা কিন্তু সিন্ধু বিজয় করেছিল, কিন্তু ঐতিহাসিক লেনপুল ভারতবর্ষের ইতিহাসে আরবদের সিন্ধু বিজয়কে একটা ফলাফলহীন ঘটনা মাত্র বলে অভিহিত করে দিয়েছিলেন। কেন? তার কারণ সিন্ধু প্রদেশ জয় করার পর মোহাম্মদ বিন কাসিম বা তার অনুচররা বা তার সেনারা বা হজ্জাজ ভারতবর্ষের আভ্যন্তরে কোনো ল্যান্ডকে দখল করার ব্যাপারে কোনো চিন্তাভাবনা করেনি বা তার ভারতবর্ষের অভ্যন্তরে প্রবেশও করেনি। তার কারণটা খুব স্পষ্ট, নিশ্চয়ই বুঝতে পারছো যে বিজনেসটা তাদের কাছে উদ্দেশ্য ছিল, বিজনেসে সমস্যা হচ্ছিল বলেই তারা দেওয়াল বন্দর বা বর্তমানে যার নাম করাচি বন্দর সেই সিন্ধুটাকে দখল করতে তারা বাধ্য হয়েছিল। ভারতবর্ষ দখল করাটা তাদের ইমিডিয়েট কোনো উদ্দেশ্য ছিল না। দীর্ঘদিন ধরে এই সিন্ধু প্রদেশ আরবদের দখলে থাকে, মূলত করাচি বা দেওয়াল বন্দরটা দখলে রাখার জন্য এই দখলদারি করাটা ছিল উদ্দেশ্য। ভারতবর্ষের অভ্যন্তরে যেহেতু সিন্ধুরা এই আরবরা প্রবেশ করে না, সেই জন্য ঐতিহাসিক লেনপুল বা বেনপুল তিনি এই ঘটনাকে ভারতবর্ষের ইতিহাসে ফলাফলহীন ঘটনা মাত্র, আরবদের সিন্ধু বিজয় ভারতবর্ষের ইতিহাসের একটা ফলাফলহীন ঘটনা এই বলে অভিহিত করেছেন। ভারতবর্ষে মুসলিম আক্রমণ সেই অর্থে করেন সুলতান মাহমুদ। কে এই সুলতান মাহমুদ ছিলেন? সুলতান মাহমুদকে বলা হয় ভারতের তুর্কি বিজয়ের নায়ক বা অগ্রদূত। কে এই সুলতান মাহমুদ? গজনী বলে একটা জায়গা আছে, তোমরা জানো, এর আগে বলেছি আমি, গজনীর সুলতান সুবক্তগিন এর পুত্র এই মাহমুদ। ওকে, গজনীর পুত্র সুলতান, এই মাহমুদের সুলতান, মাহমুদের তো নামটা একটা পুরো নাম ছিল, এর নাম ছিল আব্দুল কাসেম মাহমুদ। আব্দুল কাসেম মাহমুদ ভারতবর্ষের ইতিহাসে যিনি সুলতান মাহমুদ নামে পরিচিত, তিনি 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে মোট 17 বার ভারত আক্রমণ করেছেন, একবার দুইবার না। এবং মাই ডিয়ার স্টুডেন্ট, মোহাম্মদ মাহমুদ কিন্তু ভারতবর্ষে সাম্রাজ্য স্থাপনের উদ্দেশ্যে আসেইনি, একটা লুঠেরা ছিল, লুট করে সম্পত্তি নিয়ে যাওয়াটাই তার উদ্দেশ্য ছিল। আর এই উদ্দেশ্যে তিনি একবার নয়, দুইবার নয়, 17 বার ভারত আক্রমণ চালিয়েছেন। 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে 17 বার এই যে যুদ্ধ ভারত আক্রমণ, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে কনৌজ দখল এবং গুজরাটের সোমনাথ মন্দির আক্রমণ। তো একটুখানি বলে দিই যে 1001 খ্রিস্টাব্দে ওয়াইহিন্দের যুদ্ধে তিনি হিন্দুশাহী রাজা জয়পালকে পরাস্ত করেন এবং গোটা পাঞ্জাব তার দখলে চলে যায় প্রাইমারিলি। এটা হচ্ছে প্রথম দিককার যুদ্ধ তার। কিন্তু এই যে 18 বার, তার মধ্যে 1018 খ্রিস্টাব্দে তিনি কনৌজ আক্রমণ করেন, কনৌজ দখল করেন এবং লুটপাট চালান। আর 1025 খ্রিস্টাব্দে তিনি গুজরাটের সোমনাথ মন্দির লুট করেন, যেটা ভারতের ইতিহাসে অত্যন্ত
বিখ্যাত একটা কুখ্যাত একটা ঘটনা। তো সুলতান মাহমুদ সোমনাথ মন্দিরে যখন আসেন, তখন সোমনাথ মন্দির ছিল ভারতবর্ষের অন্যতম ঐশ্বর্যশালী একটা মন্দির। কিছু বিচ্ছিন্ন বাধা দেওয়া হয়েছিল তাকে, কিন্তু সেই বাধা অতিক্রম করে গোটা সোমনাথ মন্দির নির্মমভাবে লুট করে মাহমুদ স্বদেশে প্রত্যাবর্তন করেন। এবং স্বদেশে প্রত্যাবর্তন করে যেটা করেন আর কি, বোঝা গেল, সেই টাকায় তো আর বিরিয়ানি খাওয়া যায় না, তাই না? অত লুটের টাকায় তো কি বিরিয়ানি খাওয়া যায়? শুধু সুলতান মাহমুদ তার লুণ্ঠিত ধনরত্ন দিয়ে স্বদেশে অসংখ্য রাস্তাঘাট নির্মাণ করেন, প্রচুর স্কুল লাইব্রেরি নির্মাণ করেন, গবেষণাধর্মী কাজে উৎসাহ দেন, প্রচুর মসজিদ অট্টলিকা এবং বিল্ডিং তৈরি করেন। এবং এই জন্যই মধ্যযুগের ঐতিহাসিকরা তাদের মতে, আমাদের মতে নয়, আমাদের কাছে তো মাহমুদ লুটেরা ছিল, মধ্যযুগের ঐতিহাসিকরা মাহমুদকে ইসলাম ধর্মের বীর নায়ক বা পারসি নবজাগরণের অগ্রদূত বলে অভিহিত করেছেন। পারস্যকে ঢেলে সাজিয়েছিল, প্রচুর টাকা খরচ করেছিল তার উন্নতির জন্য। তিনি তো পারসি নবজাগরণের অগ্রদূত হবেনই, কিন্তু আমাদের কাছে তো লুঠেরা ছিলেন। মাহমুদের মৃত্যুর পর মোটামুটি 1030 খ্রিস্টাব্দে মাহমুদের মৃত্যু হয়। মাহমুদের মৃত্যুর পর তার সাম্রাজ্য বিশৃঙ্খল হয়ে পড়ে এবং তারই অধীনস্থ একটা রাজ্য, ছোট রাজ্য যার নাম ঘুর, ঘয়সুর, এই ঘুর রাজ্য স্বাধীন হয়ে যায়। এই ঘুর রাজ্যের অধিপতি ছিলেন মুইজ উদ্দিন মোহাম্মদ ঘুরি। কে এই মুইজ উদ্দিন মোহাম্মদ ঘুরি? ভারতের ইতিহাসে যিনি মোহাম্মদ ঘুরি নামে পরিচিত। সুলতান মাহমুদের পর এই মোহাম্মদ ঘুরি অত্যন্ত অ্যাম্বিশন পোষণ করতে শুরু করেন। তার উদ্দেশ্য কিন্তু ভারতবর্ষকে লুট করা নয়, সোনার চিড়িয়া লুট কেন করব। এই মোহাম্মদ ঘুরির উদ্দেশ্য ছিল ভারতবর্ষে স্থায়ী মুসলিম সাম্রাজ্য স্থাপন করা, অর্থাৎ সাম্রাজ্য স্থাপন করাটা প্রথম উদ্দেশ্য ছিল কিন্তু মোহাম্মদ ঘুরির, যার আসল নাম মুইজ উদ্দিন মোহাম্মদ ঘুরি। ভারতবর্ষের ইতিহাসে তিনি মোহাম্মদ ঘুরি নামে পরিচিত। তিনি দুবার ভারত আক্রমণ করেন। প্রথমবার ভারত আক্রমণ করেন 1191 খ্রিস্টাব্দে, ব্যর্থ হন, পরাজিত হন, তরায়নের প্রথম যুদ্ধ। আর দ্বিতীয়বার ভারত আক্রমণ করেন, যেটা জয়ী হন 1192 খ্রিস্টাব্দে, তরায়নের দ্বিতীয় যুদ্ধ। তরায়নের প্রথম যুদ্ধে অর্থাৎ 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি তার সৈন্যদল নিয়ে, লুঠেরা বাহিনী নিয়ে যখন দিল্লি এবং আজমেরের দিকে অগ্রসর হন, তখন দিল্লি এবং আজমেরের হিন্দু রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহান তাকে বাধা দেন। এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের নেতৃত্বে তখন গোটা ভারতবর্ষের হিন্দু রাজারা তাকে একত্রিত হয়েছিল, এক হয়ে মোহাম্মদ ঘুরির এগেনস্টে লড়েছিল। তার কারণ, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান এই হিন্দু রাজাদের একটা জিনিস বোঝাতে সক্ষম হয়েছিল যে তোমাদের সামনে কিন্তু এক্সাম্পল রয়েছে মোহাম্মদ মাহমুদের, মুসলিমদের আন্ডারে আমাদের দেশ চলে গেলে কী পরিমাণ লুট হবে এটা একটু কল্পনা করো। এইটা বুঝতে পেরে সমস্ত হিন্দু রাজারা কিন্তু একত্রিত হয়েছিলেন। এটা বোঝাতে সমর্থ হয়েছিল কে? পৃথ্বীরাজ চৌহান। এবং এক হয়ে যখন হিন্দু রাজারা পৃথ্বীরাজ চৌহান থার্ড এর নেতৃত্বে তরায়নের প্রথম যুদ্ধে 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির এগেনস্টে দাঁড়ায়, মোহাম্মদ ঘুরি কিন্তু টেকেনি, পরাজিত হয়েছিলেন। এই পরাজিত মোহাম্মদ ঘুরিকে বন্দি করেন তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। আমি জানি না কেন, বেশি উদারতা। বন্দি অবস্থাতেই মোহাম্মদ ঘুরি প্রাণ ভিক্ষা চেয়েছিলেন, আর কখনো করবো না, আর কখনো আসবো না, এরকম গোছের কিছু। আর তৃতীয় পৃথ্বীরাজ চৌহান তাকে প্রাণ ভিক্ষা দেন, কথিত আছে যে তাকে ছেড়ে দেওয়া হয়। আর এই মোহাম্মদ ঘুরি দেশে ফিরে, ঘোর রাজ্যে ফিরে সেকেন্ড টাইম ভারত আক্রমণের প্রস্তুতি গ্রহণ করে এবং 1192 খ্রিস্টাব্দে তিনি সেকেন্ড টাইম ভারত আক্রমণ করেন। আর এই মাঝখানে একটা বছরে ভারতের ইতিহাসের জল অনেক দূর গড়িয়ে গেছে। মোহাম্মদ ঘুরিকে
পরাস্ত করার সমস্ত কৃতিত্ব পৃথ্বীরাজ চৌহান নিজের পকেটে ভরে নেন এবং সেই কৃতিত্বর বলে জনসাধারণের মধ্যে তার এমন ইমেজ তৈরি হয় যে সেই ইমেজ ভাঙিয়ে সে পাশের রাজ্যগুলোকে দখল করতে শুরু করে। আর এইটা বাকি হিন্দু রাজাদের আর ভালো লাগেনি। এই সময় একজন লোক ছিলেন তরায়নের প্রথম যুদ্ধে কনৌজের রাজা জয়চাঁদ, বুঝে গেল যিনি তরায়নের প্রথম যুদ্ধে নিরপেক্ষ ছিলেন, তিনি অত্যন্ত অনুঘটকের মানে খারাপ অনুঘটকের কাজ করেন। যখন তরায়নের প্রথম যুদ্ধ হচ্ছে তখন কনৌজের রাজা জয়চাঁদ নিরপেক্ষ থাকেন, যোগ দেন না। পরবর্তীকালে যখন সমস্ত কৃতিত্ব পৃথ্বীরাজ চৌহান নিয়ে নিচ্ছেন তখন এই কনৌজের রাজা জয়চাঁদ বাকি হিন্দু রাজাগুলোর মধ্যে অনৈক্য প্রতিষ্ঠা করাবার জন্য কাজ করেছিলেন। খুব স্বাভাবিকভাবেই পরের বছর 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি যখন ভারত আক্রমণ করেন, তরানের দ্বিতীয় যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান একা ছিলেন, তার সাথে কিন্তু বাকি হিন্দু রাজারা ছিল না। আর এই অনৈক্যের সুযোগে তরানের দ্বিতীয় যুদ্ধে 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন। আর মোহাম্মদ ঘুরি জয়লাভ করার পর ভারতবর্ষের ইতিহাসে মুসলিম যুগের সূচনা হয়ে যায়। বলা হয় যে প্রথমবার মোহাম্মদ ঘুরির সঙ্গে তার কৃতদাস এবং সেনাপতি কুতুবুদ্দিন আইবক ছিলেন না, কিন্তু তরায়নের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরির সেনাপতি ছিলেন একজন অত্যন্ত বেহতরীন সেনাপতি কুতুবুদ্দিন আইবক, যিনি দাসবংশের প্রতিষ্ঠা করবেন। তরায়নের দ্বিতীয় যুদ্ধে জেতার পেছনে নেপথ্যের কাহিনী নাকি কুতুবুদ্দিন আইবকের ছিল, ইতিহাস তো তাই বলে। তো মোহাম্মদ ঘুরি ভারতের 1191 খ্রিস্টাব্দ 92 খ্রিস্টাব্দে তরায়নের দ্বিতীয় যুদ্ধ জেতার পর দিল্লি এবং আজমির উত্তর ভারতের খানিকটা অংশ তার দখলে চলে আসে এবং তিনি ঘোর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। কিন্তু 1192 খ্রিস্টাব্দে এই সাম্রাজ্য যখন বিস্তার হচ্ছে 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 দিল্লির গরম বোঝা গেল, ওরা তো শীত প্রধান দেশ থেকে এসেছে, মোহাম্মদ ঘুরি অসুস্থ হয়ে পড়ে। আর মোহাম্মদ ঘুরি অসুস্থ হয়ে পড়লে তিনি প্রত্যাবর্তন করার জন্য ভাবনা চিন্তা করেন। আর প্রত্যাবর্তন করার সময় তিনি তার অত্যন্ত যোগ্য সেনাপতি এবং তার কৃতদাস কুতুবুদ্দিন আইবকের হাতে তার বিজিত রাজ্যের সাম্রাজ্যের শাসনভার দিয়ে তাকে মালিক উপাধি দিয়ে তিনি স্বদেশে প্রত্যাবর্তন করতে শুরু করেন। স্বদেশে প্রত্যাবর্তন চলাকালীন 1206 খ্রিস্টাব্দে এক আততায়ীর হাতে মোহাম্মদ ঘুরি প্রথমদের নিহত হন। খুব স্বাভাবিকভাবেই দিল্লি এবং আজমিরের গোটা সুলতানি সাম্রাজ্যের ভার ক্ষমতা এসে পড়ে কুতুবুদ্দিন আইবকের হাতে। যদিও দাসবংশের সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ব্যাপারটা এতটা সোজা ছিল না, এটা আমি পরের ক্লাসে আরও বিস্তারে বলবো, কিন্তু কুতুবুদ্দিন আইবকের নেতৃত্বে ভারতবর্ষে প্রথম সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় যার নাম দাসবংশ। কেন দাসবংশ, কী জন্য দাসবংশ, সেটা আমি পড়বো, একটু পরে পড়বো, কিন্তু আপাতত আমরা এখানেই ক্লাসটা শেষ করছি। এই ক্লাসটা পরের ক্লাসে কুতুবুদ্দিন আইবক থেকে আমরা শুরু করব। তো খানিকটা বোঝা গেল, এর পরের ক্লাসটার জন্য একটুখানি অপেক্ষা করো। আর যদি আমাকে খুঁজে পেতে হয় কী করতে হবে, শেষমেশ সুজিত দেবনাথ বলে ফেসবুকে সার্চ দিতে হবে, সাথীজ অনলাইন একাডেমি বা WBCS অ্যান্ড এই দুটো নামে আমাদের দুটো ইউটিউব চ্যানেল রয়েছে। আর যদি কোনো দরকার হয় এই ফোন থেকে, এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, স্ক্রল করছে সেই ফোনে ফোন করে নিতে পারো। ওয়েট করো, নেক্সট ক্লাস হচ্ছে কুতুবুদ্দিন আইবক বা দাসবংশের ইতিহাস, একটা লম্বা ক্লাস হবে। দাসবংশের ইতিহাসের মধ্যে আমি কুতুবুদ্দিন আইবক থেকে শুরু করে ইলতুতমিস হয়ে রাজিয়া হয়ে বলবনে গিয়ে আমি শেষ করব। সাথে থাকো, নেক্সট ক্লাস দাসবংশের ইতিহাস। আপাতত এখানে টাটা, ভালো থাকো, বাই।